আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদিক। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার 57তম আসরের প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। টঙ্গীর তুরাগ নদীর তীরে ময়দান সহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নেন। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা। মোনাজাতে মুসলিম উম্মার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহ প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সাবের হোসেন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে, তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে বাংলাদেশের। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমদম সীমান্তের তুমরু এলাকায় বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের 14 সীমান্তরক্ষী। সকালে বান্দরবানের তুমরু বিজিবি ক্যাম্পে আশ্রয় নেয় তারা। এদিকে সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমদম সীমান্তের তুমরু এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে আহত হয় দুই বাংলাদেশি। গত কয়েকদিন ধরে মিয়ানমারের ভেতরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘাত চলছে। এতে ব্যবহার করা হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলাবারুদ এবং বিস্ফোরক। রোহিঙ্গা ইস্যুতে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এক্ষেত্রে চীন ভূমিকা নিতে পারে। মিয়ানমার যেন তাড়াতাড়ি রোহিঙ্গাদের ফেরত নেয়, সেজন্য চীনের সহযোগিতাও চাওয়া হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মিয়ানমার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আরাকানের যে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে এটা সীমান্তে চলে এসেছে, বাংলাদেশের সাথে যুদ্ধ নয়, তবে গোলাগুলির কারণে ভয়ভীতি ছড়াচ্ছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। একই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস যেন বিদেশে যেতে না পারেন সে আবেদনও করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার কলকারখানা এবং প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান এই আবেদন দায়ের করেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদনের উপর শুনানি হতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মুস্তাফিজ সহ 4 জনকে আটক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি। তিনি জানান, ওই দম্পতি ছাত্রলীগ নেতার পূর্ব পরিচিত। এবার থাকছে দেশের বাইরের খবর। ইরাক সিরিয়ার পর এবার যুক্তরাষ্ট্রের হামলার টার্গেট হল ইয়েমেন। হুতি বিরোধী যৌথ অভিযানে অংশ নিয়েছে যুক্তরাজ্য। পেন্টাগন জানিয়েছে 13টি স্থানে 36টি টার্গেটে চালানো হয় হামলা। ইরান সমর্থিত গোষ্ঠীটির অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার লক্ষ্য করে হয় লোমহর্ষক বর্ষণ। মার্কিন সেন্টার কমান্ড জানায় যে হুতিদের সক্ষমতা ধ্বংসে চালানো হয়েছে এই অভিযান। এবার থাকছে মাঠে ময়দানের খবর। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের সংগ্রহ 2 উইকেটে 258 রান। এর আগে টসে জিতে কিউই ব্যাটারদের আমন্ত্রণ জানায় প্রোটিয়ারা, তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিক নিউজিল্যান্ডের। স্কোরবোর্ডে 39 রান যোগ হতেই 2 উইকেট হারায় দলটি। এরপর 3য় উইকেটে দলের হাল ধরেন কেন উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্র। দুর্দান্ত ব্যাটিংয়ে শতক তুলে নেন দুজনই। শেষ করছে এসটিভি নিউজ আপডেট। এসটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।